যত দূরে সরে যাও সবে আমার। ওহো, ক্যামেরা স্টার্ট হয়ে গেছে। সো গাইজ, আমি বুঝতে পারিনি তোমরা দেখা শুরু করে দিয়েছো। সো আমি অভি, তোমাদের বন্ধু, একই রকমই আছি। তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আজকে একটু বৃষ্টি ভেজা ওয়েদার, তো চলো বাইরে একটু উদ্দেশ্যহীনভাবে ঘুরে আসি। কারণ আজকে এই মুহূর্তে যেভাবে বৃষ্টি হচ্ছে টিপটিপ করে, তো এরকমভাবে বাইরে ঘোরাটা সম্ভব না। তা চলো হালকার উপর একটু আমরা বাইরে থেকে ঘুরে আসি, খুব ভালো লাগবে, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। সো এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি, এটা হচ্ছে আমাদের কল্যাণী গয়াসপুরের অন্তর্গত একটা জায়গা। জায়গাটার নাম হচ্ছে ফিশারি। তো পাশেই দেখাবো, পাশেই হচ্ছে ফিশারির অফিস, ঠিক আছে? আর তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা মনোরম ঝিল, জলে জল। তো এইখানটা ফিশারির ব্যক্তিগত মানে মাছ চাষ করা হয়। দেখেই তো মনে হচ্ছে স্নান করি, কি এত সুন্দর একটা ঝিল। তো বন্ধুরা, সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। অনেকদিন পর এরকম একটা জায়গা, মনে হচ্ছে এখন একটা ফিল নিয়ে সেই পুকুরে মারি। তো এই মুহূর্তে যেটা আমরা করবো সেটা হলো যে এখানটা ঘুরলাম, এখানটা দেখলাম, তো এবার আমরা যে জায়গাটা যাবো সেটা একটা খুব সুন্দর একটা জায়গা। সেখানটা একটা ছোট্ট মন্দির আছে, খুব পপুলার এবং খুব জাগ্রত একটা মন্দির, যেখানে অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমরা যাই, ঘুরে আসি, খুব ভালো লাগবে মন্দিরটা দেখলে, এবং ওখানকার পরিবেশটা খুব সুন্দর, খুব সুন্দর। তো চলুন, চলো আমার সাথে। ওকে, সো লেটস গো। তো বন্ধুরা, আমরা এই জাস্ট এসে পৌঁছালাম এই মন্দিরটার গেটে রয়েছে এই মুহূর্তে। এটা হচ্ছে কুলিয়াপাট মন্দির। তো এটা গয়াসপুর পৌরসভার অন্তর্গত একটা মন্দির। তো চলো আমার সঙ্গে ভেতরে চলো, তো গিয়ে দেখাবো তোমাদের মন্দিরটা কত সুন্দর। চলে আসো। Thank you.
সো বন্ধুরা, এই মুহূর্তে যেখানটা রয়েছে সেটা আগেই আমি বলেছি যে আমরা এই মুহূর্তে কুলিয়াপাট মন্দিরে রয়েছি। এই মন্দিরটা অনেক অনেক জাগ্রত এবং বহু দিনের মন্দির, ঠিক আছে? তো এই মন্দিরটা, মন্দিরে বহু লোক বহু দিন ধরে এখানে আসছে, তারা আসছে এখানে পুজো দিচ্ছে, এবং প্রত্যেক বছর এখানে একটা মেলা হয়, ঠিক আছে? তো মেলাটা হয়ে গেছে এই মুহূর্তে, তো সামনে আবার হবে। তো আপনারা যারা যারা অনেক দূরে রয়েছেন বা যেসব বন্ধুরা এখানে আসেনি, তারা অবশ্যই আমি চাইবো তারা একবার অন্তত এই মন্দিরে আসুন, তারা দেখুন, এবং খুব 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 ভালো লাগবে। এত সুন্দর মনোরম পরিবেশ, এরকম মনোরম পরিবেশ মনে হয় এই আশেপাশে আর কোথাও নেই, ঠিক আছে? আর দ্বিতীয়ত, এখানে যেটা মেন স্পেশাল সেটা হচ্ছে যে এখানকার ব্রাহ্মণ, ঠিক আছে? তো এখানকার ব্রাহ্মণের কাছ থেকে আসবেন, এসে সব কিছু শুনবেন। তো এই মুহূর্তে তিনি নেই, আমরা চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য, কিন্তু এই মুহূর্তে তারা নেই, তো সো এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, ঠিক আছে? তো আমরা চারদিকটা ঘুরে দেখাবো, চারদিকটা একবার দেখা ওদিকটা। মন্দিরের একজনকে আমরা পেয়েছি, তো যার কাছ থেকে শুনে নেবো সামান্য একটা সামান্য কিছু তথ্য জেনে নেবো। তো আপনার নাম? আমার নাম সুব্রত চক্রবর্তী, আমি একজন সামান্য দর্শনার্থী। আচ্ছা, আমরা যতদিন ধরে শুনেছি দেখেছি। আচ্ছা, আপনি কাইন্ডলি একটু মাস্কটা খুলে বলুন। তা আমরা যতটুকু শুনেছি, এই মন্দিরটি মহাপ্রভু শ্রী চৈতন্যের পদস্পর্শে মহিমান্বিত। আচ্ছা, এই হচ্ছে বিশেষত্ব। আচ্ছা, যেখানে মহাপ্রভুর পদস্পর্শ থাকে, আচ্ছা, অটোমেটিক্যালি ধন্য হয়ে যাবে। তো আমরা একটা ধন্য জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। একদমই তাই। তো সেখান থেকে এর মহিমা ভাষায় বর্ণনা করা যাবে। একদমই তাই, একদমই ঠিক। এটা এটা ফিলিংস, জাস্ট ফিলিংস, অন্তর থেকে এটা ফিল করতে হবে। এখানে তো প্রতিদিন বহু মানুষ আসে, তারা পুজো দেয়। হ্যাঁ, দেয়। এখানে মোটামুটি মানে এই চত্বরে যারা রয়েছে তারা নিশ্চয়ই এই মন্দিরটা সম্বন্ধে খুব ভালোভাবে জানে। হ্যাঁ, ওকে, একদমই তাই। আর এখানে কোন সময় মেলাটা হয়? না, পৌষ মাসে মেলাটা হয়, না ঘোরো, খুব ভালো লাগবে। এবং এইখানে যে মন্দিরটা রয়েছে, মন্দিরে এসে পুজো দাও, খুব ভালো লাগবে এবং খুবই জাগ্রত, ঠিক আছে? তো আমরা চাইবো আরেকবার ঠাকুরটা দেখিয়ে নিতে। তো চলে আসো আমাদের সঙ্গে ঠাকুরটা। বন্ধুরা, তোমাদের আজকে দেখালাম যে গয়েশপুরের অন্তর্গত কুলিয়াপাট এই মন্দিরটা কতটা পপুলার এবং কতটা সুন্দর, কতটা মনোরম পরিবেশ, ঠিক আছে? তো আমি চাইবো যে অবশ্যই তোমরা একবার এখানে আসো, এসে এই মন্দিরটা একবার দেখো, উপভোগ করো, খুব ভালো লাগবে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর অবশ্যই যেটা করতে তোমরা সবসময় করো সেটা কিন্তু কখনোই ভুলবে না, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। ওকে, সো গুড বাই, লাভ ইউ অল।